আমরা এখন দেখব কিভাবে একটা গুগল ক্রোমে এক্সটেনশন অ্যাড করবেন। তো গুগল ক্রোমে যে কোনো এক্সটেনশন অ্যাড করার জন্য আপনি যেখানে যে চিহ্নটা দেখতেছেন এই চিহ্নতে ক্লিক করবেন, অথবা কর্নারে যে তিনটা ডট দেখা যাচ্ছে তিনটা ডটে ক্লিক করবেন। এখানে এসে মোর টুলে এক্সটেনশনে, এক্সটেনশন আসার পর এখানে দেখা যাচ্ছে আমার যে বর্তমানে যে এক্সটেনশনগুলো ইনস্টল করা আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে যে কোনো একটা আপনার এক্সটেনশন রিমুভ করে দিব, যাতে করে আমি আপনার থেকে দেখাতে পারি হচ্ছে নতুন করে কীভাবে ইনস্টল করবেন। তো আমি মনে করেন এই গুগল ট্রান্সলেট এটা রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, তো আপনারা যখন এখান থেকে মোর টুল থেকে এক্সটেনশনে আসবেন তখন এরকম কিছু দেখতে পাবেন। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর নিচে ওপেন ক্রোম ওয়েব স্টোর এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা স্টোরে যে যে এক্সটেনশনগুলো আছে সবগুলো চলে আসবে। তখন লিখবেন আমার ইনস্টল করতে হবে হচ্ছে গুগল ট্রান্সলেট। তো আমি লিখলাম গুগল ট্রান্সলেট। আচ্ছা, এই গুগল ট্রান্সলেট চলে আসছে, আমরা যেটা রিমুভ করছিলাম সেটা এখানে ক্লিক করলাম, অ্যাড টু গুগল ক্রোম, অ্যাড এক্সটেনশন, অ্যাড হয়ে গেছে অলরেডি দেখা যাচ্ছে এখানে। এখানে ক্লিক করলে ম্যানেজ এক্সটেনশনে গেলে তো দেখা যাবে এখানে এটা অ্যাড হয়ে গেছে। এই তো আমাদের যে কয়েকটা এক্সটেনশন লাগবে তার মধ্যে একটা হচ্ছে গুগল গ্রামারলি ফর ক্রোম এক, তারপর এনাবল কপি দুই, গু ফুল পেজ ফুল পেজ স্ক্রিনশট ক্যাপচার তিন। আপাতত এই তিনটা হইলে আমাদের কাজ চলবে।